ঈদ আসবে, শুক্রবার আসবে, শনিবার আসবে, তখন বিমানের টিকিট হলো 8,000-9,000, আর নর্মালি হলো 3,500-3,200 টাকা টিকিট। দেশ থেকে যারা আসে, একটু আগে ভাষণ বলছেন যে যখন অফ টাইম তখন টিকিট 1,21,000, আর যখনই তাদের আসবার সময় হবে 2,24,000। আমাদের দেশের মানুষ বলেন অভ্যন্তরে যে বিমানগুলো আছে, যখন ঈদ আসবে, শুক্রবার আসবে, শনিবার আসবে, তখন বিমানের টিকিট হলো 8,000-9,000, আর নর্মালি হলো 3,500-3,200 টাকা বিমান টিকিট। সেই জন্য এই বৈষম্যগুলো কিভাবে বন্ধ করবেন? আর তো মন্ত্রী বলবেন যে শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশে এরকম এই অবস্থা আছে। সেই জন্য বলতে চাই মাননীয় স্পিকার, আজকের বিমান লাভবান প্রতিষ্ঠান হইতে পারে নাই, লোকসান। আমরা বিমান কিনতেছি ক্রেডিটে, লোনে, এই যে শোধ করতে হবে, সামনে শোধের সময় সুযোগ আসতে সময় আসতেছে, কিভাবে শোধ করব? আজকে প্রাইভেট বিমানগুলো লাভ করতেছেন, অথচ আমাদের জাতীয় বিমান যেগুলো বাংলাদেশ বিমান বলেন বা জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো লাভ করতে পারে না। কারণটা কি মানুষ বুঝার? এই যে আমাদের মাথাবাড়ি প্রশাসন, এটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হলো বিমানের আরেকটা বড় ফল্ট হলো যে যখন টিকিট চাপ টিকিট নাই, আর যখন বিমানে উঠবেন তারপরে সিট ফাঁকা। এই কারণে মানুষ বুঝার আজকে এই অবস্থা, কারণ ওরা সুযোগে থাকে যে সেই সময় যদি টিকিট নিতে আসলে বেশি দেয়, বিক্রি করে দেয়,